জ্বালানির দাম কমলেও ভাড়া কমেনি গণপরিবহনে তাই যাত্রী কল্যাণ আইন সংশোধনের দাবি যাত্রী কল্যাণ সমিতির তাদের অভিযোগ পরিবহন মালিকদের সুবিধা দিতেই আইন প্রণয়ন করে আওয়ামী লীগ সরকার ফলে জবাবদিহিতা না থাকায় গেল ১৬ বছরে পরিবহন মালিকদের নৈরাজ্যে ভোগান্তি চরমে পৌঁছেছে যাত্রীদের রাজধানীর গণপরিবহন নিয়ে অন্তহীন এ ভোগান্তির অভিযোগ নিত্যদিন কার এই তো কদিন আগে জ্বালানির দাম কমেছে কিন্তু ভাড়া উত্তর জেনে নেই যাত্রীদের কণ্ঠে দাম কমছে ঠিক আছে কিন্তু ভাড়া কমে নাই আর বাড়লে তেলের দাম বাড়লে ভাড়া বাড়ে কিন্তু কমে না যেহেতু তেলের দাম কমছে ভাড়াটা কমাচ্ছে গণপরিবহনের এমন নৈরাজ্য এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে প্রেস ক্লাবে যাত্রী কল্যাণ সমিতির এই আলোচনা সভা সংগঠনের মহাসচিব দাবি করেন ষোলো বছর যাত্রীদের কথা না ভেবে মালিকদের ইচ্ছায় সব নীতি প্রণয়ন করায় পরিবহনে বিশৃঙ্খলা রয়েই গেছে পরিবহনে সরকারের দুর্নীতি এবং ঘুরনীতির ফলে যানজট এখন নগর বন্দর পেরিয়ে গ্রামে গঞ্জেও সম্প্রসারিত হচ্ছে আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে গাড়ির ফিটনেস ও চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিয়ম মানার পাশাপাশি বিআরটিএস লাগামহীন দুর্নীতি বন্ধে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নে আর আহ্বান জানান বিশিষ্ট জনরা সবচাইতে সীমাহীন লুনটন লুততরাজ মানে সুশাসনের মাত্র লেশ না রেখেই এই সড়কগুলোর ব্যবস্থাপনা হয়েছে এটা আমাদের মানব সৃষ্ট এটা ব্যবস্থাপনা সংকট এই ব্যবস্থাপনাকে ঠিক করে মানুষের হত্যার আয়োজনটা অনেকখানি সড়কে কমানো সম্ভব বিগত সরকারের আমলে পরিবহন খাতে যারা দুর্নীতি করেছে তাদেরও আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা মাসুদ সুমন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা